হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি রিওনি আসলাম আপনাদের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, গত 3 দিন আগে আমি আপনার একটি ওয়েবসাইট শেয়ার করছিলাম, যেটা থেকে মানে প্রতিদিন 20 টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, ওটা বাংলাদেশি ওয়েবসাইট হলেও কিন্তু ভালো একটা প্রফিট দেয়, 20-25 মিনিট কাজ করে 20 টাকা প্রতিদিন। তো এটা ভালো একটা প্রফিট। তো বন্ধুরা, এটা কিন্তু 100% পেমেন্ট করে, অ্যান্ড পেমেন্ট আমি একবার পাইছি, অ্যান্ড অনেকে পেমেন্ট পাইছে। যারা আমার সাথে কাজ করছিল তারা পেমেন্ট পাইছে, আর যারা পেমেন্ট না পায় তারা অ্যাডমিনকে বললেই পেমেন্টটা দিয়ে দেয়, যেহেতু বাংলাদেশি অ্যাডমিন, সো কোনো ঝামেলা হয় না। তো বন্ধুরা, ওরা কিন্তু এখন একটা টোকেন, বাংলাদেশের ফার্স্ট একটা টোকেন ওরা কিন্তু মানে লঞ্চ করতে যাচ্ছে, মানে ফার্স্ট টোকেন, এটা বাংলাদেশের ফার্স্ট কারেন্সি হবে, যে বাংলাদেশে কোনো ফার্স্ট টোকেন এরা মানে মার্কেটে আনতেছে। তো বন্ধুরা, এর জন্য তারা একটা মানে বর্তমানে এয়ারড্রপ চালু করছে, যে এয়ারড্রপটাতে মানে জয়েন হলে 50টা টোকেন দেয়। 50টা টোকেনের ভ্যালু ওরা বর্তমানে ধরেছে $10। তো আগেই যা আপনারা অনেকেই জানেন যে ওরা কিন্তু বর্তমানে টোকেনটা রেট একটু বেশি ধরছে, বাট যখন এক্সচেঞ্জে আনবে ওরা বা টোকেনটা মার্কেটে লঞ্চ করবে তখন মেবি রেটটা কমে যেতে পারে। তো এখন যেহেতু $10 আছে, তখন যদি আপনি $2-3, $5 পান কিন্তু ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি বলবো অবশ্যই এটাতে জয়েন হতেন, কারণ আমি অ্যাডমিনের সাথে কথা বলেই তারপর কিন্তু ভিডিওটা করতেছি, যে এরা মানে টোকেনটা দিবে কি না। এরা কিন্তু টোকেনটা 100% দিবে, অ্যান্ড এই টোকেনটা ওরা মানে মানে এদের প্রজেক্টটা এনে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে ওরা মাঠে নামছে, ওরা অবশ্যই দিবে। আর এরা কিন্তু বর্তমানে কোনোরকম কাজ ছাড়াই জাস্ট পোস্ট করা লাইক বিনিময়ে কিন্তু অনেক টাকা ওরা ইনভেস্ট করে ফেলছে অলরেডি, অ্যান্ড এরা আরও টাকা ইনভেস্ট করবে, ওরা একটা বড় একটা স্বপ্ন আছে। সো কীভাবে এটাতে জয়েন হবেন এ টু জেড দেখতে থাকেন আজকের ভিডিওতে। আর অবশ্যই এটাতে জয়েন হবেন, না হয় কিন্তু পরে পস্তাবেন, কারণ এটা 100% আপনার মাঝে পেমেন্ট করে থাকবে। আমি বলে দিলাম এটা 100% আপনার মাঝে পেমেন্ট করবে, হয়তো অ্যামাউন্টটা কমে যাবে, $10 জায়গায় $3-4 হবে, কিন্তু এটা 100% পেমেন্ট করবে। তোমরা কীভাবে কী করবেন এ টু জেড দেখতে আজকের ভিডিওতে। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেন, আমার চ্যানেল যে কোনো নতুন থাকেন অবশ্যই আমি যেটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করবেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। তোমরা ফার্স্টে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম বুটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সিম্পলি লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, যেহেতু এটা বাংলাদেশি, সো এটাতে নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা সিম্পলি ক্লাস শুরু করে দেন, 100% আপনারা মানে পেমেন্ট পেয়ে যাবেন। তো এই টোকেনটার নাম হয় JLT। সো এটা গোল্ড টাইমের টোকেন, এই অফিসিয়াল টোকেন, সো এটা JLT টোকেন নাম দিছে ওরা। তো এখানে সাইন আপ বোনাস দেখেন এত, আর একটা রেফারেল বোনাস 2S, মানে 10টা টোকেন। সো এখানে সাইন আপ করলে আপনার যেহেতু $10 পেয়ে যাচ্ছেন, এখানে রেফারেল করতে হবে না, আপনার সাইন আপ করলেই ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করলে তারপর দেখেন হাই রিমন এত এত দেখাইছে, জাস্ট এই যে এটা দেখাবে। তারপর দেখেন এখানে মেন মেনু নামে একটা অপশান আছে, সো এটাতে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে না, মেন মেনু তো টপ দেখাচ্ছে। তো আপনি জাস্ট এই জয়েন এয়ারড্রপে ক্লিক করে দেবেন। তো সিম্পলি জয়েন এয়ারড্রপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান পেয়ে যাবেন। এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার জাস্ট এখান থেকে মানে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আগে নিচেই বলে দিছে আর মাস্ট বি সব প্রোগ্রাম এখানে জয়েন হতে হবে, এই যে দেখেন গেট ইউ কয়েন, মানে কয়েনটা পেতে হলে সবটি প্রোগ্রামে ওদের জয়েন হতে হবে। সো সিম্পলি এখানে দেখেন টেলিগ্রাম বুথ, টেলিগ্রাম চ্যানেল, এরকম সব এয়ারড্রপের মতন। আর এখানে কিন্তু ওরা বলছে যে এখানে মানে 3 মিলিয়ন JLT, মানে 50K মানুষের জন্য 3 মিলিয়ন, মানে এখানে 3 মিলিয়ন এই টোকেন দিবে, আর এখানে 50K সর্বোচ্চ মানুষকে দিবে, ফার্স্ট 50K মানুষকে দিবে, তারপর বেশি হলে বাড়তেও পারে। তো সিম্পলি এখানে দেখেন এই যে এখানে ফার্স্টেই এদের গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। এরা এগুলো হলো মেবি এটা হলো গ্লোবাল অফিসিয়াল গ্রুপটা আর কি। তারপর ওই যেটা হলো মানে এটা মেবি চ্যানেলটা ওদের, এই যে চ্যানেলটা আমি আগেই সাবস্ক্রাইব করেছিলাম, তো আপনি এখানে সাবস্ক্রাইব করে নিন, মানে জয়েন হয়ে নিন ওদের চ্যানেলটাতে। তারপর এটা চ্যানেলটা মেবি এটাও হলো, এটাতেও আমি আগে জয়েন হয়ে নিছি। তো দেখেন এখানে ওদের দেখেন এখন টুইটারে ফলো করতে হবে, অ্যান্ড টুইটারে ফেসবুকে ফলো করতে হবে। তো সিম্পলি আমি টুইটারটাতে ক্লিক করে দিলাম, সরি টুইটারটাতে আমি ক্লিক করে দিলাম, এই যে টুইটারটাতে। তো এখানে ফলো করে দিবেন, ফলো করে দিয়ে এখানে একটা মানে ওদের পোস্টটাতে একটু পোস্টগুলোতে একটা লাইক দিয়ে দিবেন। সো লাইক কীভাবে দিতে হয় আপনারা জানেন নেই, তো এখানে পারলে একটা রিটুইটও করে দিয়েন, এভাবে ক্লিক করে এখান দিয়ে রিটুইট করে দিন। তো আর এখানে লাইক করতে গেলে লাভে ক্লিক করে দিবেন, লাইক লাভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের সিম্পলি তারপর ব্যাকে চলে আসবেন, আবার ব্যাকে চলে এসে তারপর দেখেন এখানে ফেসবুক, এই যে ফেসবুক মেবি টুইটারটা হয়ে গেছে, এই যে ফেসবুক।
তোমাদের ফেসবুকে চলে আসলাম, তোমাদের আমি ফেসবুকে চলে আসলাম, এসে জাস্ট এখানে একটা লাইক দিয়ে দিলাম। তো এটা ওদের অফিসিয়াল ফেসবুক পেজ, সো সিম্পলি এখানে ফেসবুক পেজটাতে লাইক দিয়ে দিলাম। লাইকটা দিয়ে তারপর সিম্পলি ব্রেকে চলে আসলাম। তো ব্রেকে চলে এসে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব, মানে তাদের একটা অফিসিয়াল চ্যানেল আছে না, ওই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করতে বলছে। তো বন্ধুরা আমি এটা এখানে দিয়ে তারপর সিম্পলি সাবস্ক্রাইব করে নিলাম, অ্যান্ড এখানে একটা সাবস্ক্রাইব করে নিলাম, আর এন দেখ লাইক দিয়ে দিলাম। অল অলে প্রেস করবেন না, হয় সাবস্ক্রাইব করবেন জাস্ট। তো এটা এইভাবে দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে, তারপর হয়ে যাবে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে তারপর ব্রেকে চলে আসলে তারপর দেখেন এই যে একটা অপশন আছে মানে ইনস্টাগ্রাম, সো এখানে বলতেছি ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করতে। তো সিম্পলি আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তো ইনস্টাগ্রাম খোলা কিন্তু আপনার খুবই, যে যাদের খুলতে পারে না জাস্ট খুলে নিয়েন। এই যে দেখেন ইনস্টাগ্রাম ফলো আসছে, তো এই যে দেখেন আমি ইনস্টাগ্রামে ফলো করে দিলাম ওকে। ফলো করে দিয়ে তারপর জাস্ট এখান থেকে ব্রেকে চলে আসলাম। তো আপনারা জানেন যে এই ট্রাক্সগুলো কমপ্লিট করলে, এখান থেকে ট্রাক্সগুলো কমপ্লিট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মেবি ছয়টা ট্রাক্স কমপ্লিট করতে হয়। তো ছয়টা ট্রাক্স কমপ্লিট করার পর তারপর দেখেন এখানে জাস্ট ইমেলটা সাবমিট করতে বলবে। তো এখানে ছয়টা ট্রাক্স কমপ্লিট করবেন। তো বন্ধুরা দেখেন এখানে এই ট্রাক্সটি কমপ্লিট করে সিম্পলি এই ইমেল উপর ক্লিক করে দেবেন। ইমেলের উপর ক্লিক করলে স্যার সিম্পলি এখানে জাস্ট বলবে ইমেলটা দিতে। তো সিম্পলি আপনার জাস্ট ইমেলটা দিয়ে দেবেন এখানে, একটা ভ্যালিড ইমেল অবশ্যই, যারা মানে গোল্ড এম বিটে অ্যাকাউন্ট করছিলেন ওই ইমেলটা দিলে ভালো হবে বেশি, আর যে কোনো ইমেল ইউজ করতে পারেন অবশ্যই, বাট ভ্যালিড মেল, কোনো টেম্পল মেল ইউজ করবেন না। তারপর সিম্পলি এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে তারপর দেখেন নিচে একটা অপশন আছে টেলিগ্রাম ইউজার নেম, তো সিম্পলি এখানে টেলিগ্রাম ইউজার নেমে ক্লিক করবেন। তো আপনার টেলিগ্রাম ইউজার নেমটা অ্যাড দ্বারা সহ এখানে দিয়ে দেবেন। তো আমার এই টেলিগ্রাম ইউজার নেমটা এখান থেকে জাস্ট এই যে সেটিং কোথায়, এই যে সেটিং, এই যে দেখেন আমার মানে এটা এই যে আমার টেলিগ্রাম ইউজার নেম, এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে গোল্ড টাইম ভোট, এই যে এখানে চার্জ দিয়ে আমি, তারপর এখানে এক্সাম্পল দেয়া আছে আপনার, জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে তারপর দেখেন এখানে টুইটার ইউজার নেম এখানে লেখা আসছে, টুইটার ইউজার নেম। তো সিম্পলি টুইটার ইউজারটা দিতে হবে, আমি টুইটারটা নিয়ে আসছি। তো বন্ধুরা দেখেন আমি টুইটারে চলে এসে জাস্ট এখান থেকে এই 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 যে ইউজার নেমটা কপি করে নিচ্ছি। আর আপনারা জানেন যে মানে কীভাবে টুইটার ইউজার নেমটা কপি করতে হয়, তাও আমি দেখিয়ে দিলাম, অনেকে জানে না। সেম মানে আগে যে অ্যাডগুলোতে জয়েন হতেন তো ওইগুলোতেই এভাবেও জয়েন হতেন, তো এটাতেও এভাবেই বাংলাদেশি অ্যাড অপস যেহেতু, সো আপনি জাস্ট এখান থেকে এখন দেখেন ফেসবুক প্রোফাইল ইউআরএল, তো এখান থেকে আপনার ফেসবুকের প্রোফাইল ইউআরএলটা দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে ঢুকে যেতে পারেন যে ফেসবুক পেজে। তো বন্ধুরা দেখেন ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, চলে এসে আমার প্রোফাইলটাতে চলে আসলাম। এখানে এসে জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে আপনার জাস্ট এখান থেকে এই যে কপি প্রোফাইল লিঙ্ক, এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নিন। সো আপনার আর কি বলবো, আপনারা অনেকে জানেন, আর মনে করেন যে ব্রাউজার থেকে বা অ্যাপ থেকে করলেও আপনার অ্যাপ থেকেও করতে পারেন, মানে প্রোফাইল লিঙ্কটা কপি। তো সিম্পলি এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে তারপর সিম্পলি এখানে জাস্ট বসিয়ে দেবেন। তো তারপর এখানে কি দেখাইছে, ইনভ্যালিড চ্যাট অ্যান্ড মিশন আনউইল কমপ্লিট, প্লিজ ইউল মে বুথ অ্যান্ড মেরিট অ্যাডমিন। তো এখানে কি দেখাইছে একটু ওয়াইট আমি বুঝতেছি না। তো বন্ধুরা আমি একটা ভুল করে ফেলছিলাম, আমি এটাতে ক্লিক না করে এখানে সেন্ড করে দিয়েছিলাম। তো এখানে ফেসবুক ইউআরএলে ক্লিক করতে হবে, তারপর এখানে এন্টার এই যে এটা দিতে হবে, তারপর হবে না হয় কিন্তু হবে না। সো এখানে সিম্পলি জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে হয়ে গেছে। তারপর দেখেন এখানে এন্টার ইউআর মানে ইউটিউব ইউআরএলটা আর কি যেটা, সো সিম্পলি এটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর এখান থেকে এই যে দেখেন সেন্ড ইউ ইউটিউব এনএল গোল্ড টেপ চ্যানেল সাবস্ক্রাইব ইমেল, তো সিম্পলি এখানে ইউআরএল দেওয়া লাগবে না, এখানে ইমেলটা দিলে হয়ে যাবে। তো আমি যে মেলটা দিছি, যে মেলটা দিয়ে সাবস্ক্রাইব করছিলাম, তো ওই মেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি যে মেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা ওদের সাবস্ক্রাইব করছেন ওটা এখানে দিয়ে দিবেন। সো সেন্ড ইউ ইউটিউব চ্যানেল গোল্ড টেপ চ্যানেল সাবস্ক্রাইব ইমেল, এটা দিলে হবে, চ্যানেলটা দিলে হবে। তো সিম্পলি ওখানে চ্যানেলে ক্লিক করে দেবেন, এই যে দেখেন চ্যানেল মানে আমি যে ইমেলটা দিয়ে করছি এটা করে দিয়েছি। তারপর এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা লাস্ট টাস্ক এটা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেম, তো সিম্পলি ইনস্টাগ্রাম ইউজার নেম টেনে আসছে। তো বন্ধুরা দেখেন আমার ইনস্টাগ্রাম ইউজার নেম এখানে চলে আসছে, তো এখানে দেখেন সরি ইনস্টাগ্রামে চলে আসছি।
তো এখানে জাস্ট দেখেন এই যে এখানে এই যে অপশনটা আছে, এখানে সিম্পলি ক্লিক করলেই আমার ইউজার নেমটা পেয়ে যাবো। এই যে দেখেন এটার উপর ক্লিক করলাম, এই যে দেখেন আমার ইউজার নেমটা হলো এটা, এটা আমি সিম্পলি কপি করলাম এখান থেকে, রিমন 2565 এটাও আমার ইউজার নেম। তো সিম্পলি আমি এটা জাস্ট এখানে পেস্ট করে দিলে কিন্তু আমার টাস্কগুলো টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম চাইছে, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে এর দ্বারা শো দিতে, তো সিম্পলি জাস্ট এখানে অ্যাড অ্যাড্রেসটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর সিম্পলি সেন্ড করে দেবো। তো দেখেন এখানে এই যে অ্যাড Air20 অ্যাকাউন্ট, তো সিম্পলি এখানে Air20 অ্যাকাউন্টটা দিতে হবে। তো সিম্পলি এখানে টাস্ট ওয়ালেটে চলে যাবেন আপনারা, তো আপনার টাস্ট ওয়ালেটে আসবেন, এসে জাস্ট Ethereum ক্লিক করবেন, এখান থেকে রিসিভ অ্যাড্রেস, এটা আপনার জাস্ট টাস্ট ওয়ালেট না পারলে, অ্যাকাউন্ট না পারলে ওইটা ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন। আর টাস্ট ওয়ালেটে কিন্তু মানে ভালো একটা Ethereum মানে ওয়ালেট, এটা থেকে সব অ্যাড্রেসে আপনারা মানে সব টোকেন এটাতে নিতে পারবেন। তো সিম্পলি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে তারপর সিম্পলি জাস্ট দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ব্যালেন্সে ক্লিক করলে দেখবেন আপনাকে 50টা টোকেন দিয়ে দিয়েছে, আর আপনার এখানে এই যে দেখেন এন্ড, কোনো টোকেন এন্ডেড হয় না, এখনও এয়ারড্রপ এন্ড হয় না। এয়ারড্রপ এন্ড হলে আপনার এখানে মানে টোটালি টাস্ট ওয়ালেটে পেমেন্টটা করে দিবে এরা। আর এখানে দেখেন আপনার রেফারেল ক্লিক করলে রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন মেবি, তো সিম্পলি দেখেন এখানে রেফারেল লিঙ্কটা আপনি পেয়ে গেছেন গোল্ড টাইম বিডির। তো সিম্পলি এই রেফারেল লিঙ্ক দিয়ে যাদের জয়েন করাবেন তাদের থেকে আপনার 10টা টোকেন পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন আমি তাদেরকে দেখিয়ে দিলাম A to Z কীভাবে জয়েন হবেন করে A to Z। তো ভিডিওটা যদি আপনার জাস্ট একটু ধৈর্য সহকারে দেন তাহলে বুঝতে পারবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এটার যে কোনো আপডেট পেতে তাদের গ্রুপ আছে তাদের গ্রুপে জয়েন করতে পারেন, আমাকেও নক করতে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।